জয় মা নাগমাতা রানী, নমস্কার রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন না মন্ত্র না যন্ত্র, সকালে বাসি বিছনার থেকে উঠে প্রস্রাব করে মনের মানুষের নাম দিয়ে এই উপায়টি করুন। আপনার সেই মনের মানুষ প্রেমে পাগল হয়ে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল, তার অন্তর জ্বলে পুড়ে ছাই হবে যতক্ষণ না আপনার সাথে কথা বলতে পারবে সে। দর্শক বন্ধু, হয়তো আপনার সেই মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। আপনাকে দেখলে দর্শক বন্ধু সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, আপনি সেই মনের মানুষকে আপনার জীবনের থেকে অনেক অনেক ভালোবাসেন, তাকে কাছে পেতে চান, কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার ভালোবাসা নিয়ে তার কোনো চিন্তাই নেই, আপনাকে দূরে দূরে ডাকে। আজকে দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, পরিবারের কেউ বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে, কাজের কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে, কারুর কথাই দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না। কারণ কি দর্শক বন্ধু, আপনি ওই মনের মানুষকে ছাড়া চলতে পারবেন না, তাকে পাওয়ার জন্য আপনার মাথার মধ্যে শুধু একই চিন্তা চলে যে কীভাবে তাকে কাছে পাবেন। হয়তো দর্শক বন্ধু, এই মনের মানুষের পেছনে আপনি 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন, নিজে বহু রকমভাবে চেষ্টা করেও তার মনটাকে জয় করতে পারেননি দর্শক বন্ধু, বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়েছেন, কোনো কিছু করেই আপনি তাকে এখনো পর্যন্ত কাছে পাননি, সময় শুধু নষ্ট হয়ে যাচ্ছে, শুধু তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন একটু চোখের দেখার জন্য, ফলো করছেন সে কোথায় যাচ্ছে, কি করছে, কিন্তু আপনাকে দেখলে সে মুখ ঘুরিয়ে নিচ্ছে, এক রাস্তায় চলছেন সে অন্য রাস্তায় চলে যাচ্ছে, তখন কিন্তু আপনি মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন। কারণ কি, তাকে ছাড়া আপনি এক মুহূর্তে চলতে পারবেন না। আজকে দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে সকালে প্রস্রাব করে নাম দিয়ে আপনার সেই মনের মানুষকে চিরজীবনের মতো বশে বশীভূত করে রাখতে পারবেন। তাই বলবো দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে বশীকরণ কাজটি যদি আপনি শিখতে চান বা নিজে করতে চান, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন কি নিয়ম আছে, কিভাবে কাজটি করলে আপনার সেই মনের মানুষ নিজের স্বেচ্ছায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য হয়। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো এই বশীকরণ করতে কোন সময় লাগবে এবং কি জিনিস লাগবে, কি নিয়মাবলী আছে। দর্শক বন্ধু, এই বশীকরণ যে কোনো শুক্রবার দিন আপনাকে করতে হবে, আর তার আগের দিন বৃহস্পতিবার দিন আপনাকে কিছু জিনিস রেডি করে রাখতে হবে। এইবার দর্শক বন্ধু, এই বশীকরণ করার জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে, একটি সাদা কাগজের টুকরো আর একটি লাল পেন, 7টি এলাচ দর্শক বন্ধু আপনাকে রেডি করতে হবে। এইবার দর্শক বন্ধু, বৃহস্পতিবার দিন আপনাকে কি করতে হবে, 7টি টুকরো করতে হবে, সাদা টুকরো, সাদা কাগজের টুকরো 7টি করতে হবে, সমানভাবে 7টি টুকরো করবেন। এবার 7টি কাগজের মধ্যে সেই মনের মানুষকে যাকে আপনি বসে বশীভূত করতে চান, আজকের এই বশীকরণ যে কোনো নারী পুরুষ উভয় করতে পারবে বা যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে।
ঘরে বসে দূর থেকে সেই মনের মানুষের মনকে পাগল করে দিতে পারবে। না তাকে কিছু খাওয়াতে হবে, না তার বাড়িতে কিছু রাখতে হবে, না তার গায়ে কিছু ছিটাতে হবে। যা করার দর্শক বন্ধু, আপনি দূর থেকে এই কাজটি করে সেই মনের মানুষের মনকে জয় করে নিতে পারবেন। এবার কী করতে হবে দর্শক বন্ধু, সাতটি কাগজের টুকরো করে তার নাম লিখবেন। যদি আপনি কোনো নারী হয়ে কোনো পুরুষকে বশীকরণ করতে চান, তাহলে আপনার সেই প্রেমিকের নাম লিখবেন। আর যদি কোনো পুরুষ নারীকে বশীকরণ করতে চান, তাহলে আপনার প্রেমিকার নাম লিখবেন। লেখার পরে ঠিক সাতটি কাগজ সমানভাবে রাখবেন, আর সাতটি কাগজের টুকরোর পরে একটি করে এলাচ দেবেন দর্শক বন্ধু। এই কাজটি কখন করবেন দর্শক বন্ধু, ঠিক বৃহস্পতিবার দিন খাওয়া দাওয়া সেরে রাতের বেলায় বিছনায় উঠবেন। বিছনায় উঠে আর কিন্তু দর্শক বন্ধু আপনি বিছনার থেকে নামতে পারবেন না এই কাজটি যখন করবেন। এবার কী করতে হবে, ঠিক নাম লেখা কমপ্লিট সাতটি কাগজের টুকরো করে একটি করে এলাচ সাজিয়ে দেবেন। এবার এক একটি করে এলাচ মোড়াবেন আর আপনার বালিশের তলায় রাখবেন, আবারও একটি মোড়াবেন বালিশের তলায় রাখবেন। এইভাবে দর্শক বন্ধু সাতটি কাগজকে নাম লিখে সমানভাবে ভাঁজ করে আপনার বালিশের নিচে রাখবেন। মনে রাখবেন দর্শক বন্ধু, এই কাজটি করার সময় বা করার পরে আপনি বিছনার থেকে আর নামতে পারবেন না। সেই সকালবেলায় সূর্য ওঠার পরে প্রস্রাব করবেন। ঠিক প্রস্রাবটি কীভাবে রাখতে হবে, আপনাকে একটি কাছের বোতলে প্রস্রাবটিকে আপনাকে ধরে রাখতে হবে। প্রস্রাবটিকে ধরে দর্শক বন্ধু কী করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে দর্শক বন্ধু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ কি দর্শক বন্ধু, আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো, বা আপনার সেই প্রিয়জনদের যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, বহুদিন ধরে বেরোনোর চেষ্টা করছে তবু বেরোতে পারছে না, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে। তাই বলবো দর্শক বন্ধু, আপনারা যদি আমাকে এগিয়ে নিতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে, ওই প্রস্তাবটিকে সকালবেলায় কাচের বোতলে রেখে আপনাকে ওই সাতটি এলাচ যেভাবে আপনাকে পেঁচ মুড়িয়ে রাখতে বলা হয়েছে, ঠিক এক একটি করে ওই বোতলের মধ্যে রাখবেন। ঠিক রাখা হয়ে গেলে মুখটিকে আটকে দেবেন দর্শক বন্ধু। তারপরে কোনো জলাশয় পুকুরের সামনে আপনি চলে যাবেন, চলে গিয়ে ওটিকে পুঁতে দেবেন। তারপরে কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে দেখা করার জন্য। আর হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমা তারানি আপনাদের সর্বইচ্ছা পূরণ করুক, আর আপনারা সদাসর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।